দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। রবিবার থেকে কিন্তু বৃষ্টি ব্যাপক আকারে শুরু হবে সারা বাংলায়। দক্ষিণবঙ্গে বৃষ্টি এখন বিক্ষিপ্ত, সেই বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে এসে ব্যাপক আকার ধারণ করবে এবং ইতিপূর্বে কিন্তু আমাদের এখানেও অর্থাৎ উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে। আর তার জেরে ফুলে ফেঁপে উঠেছে ডুয়ার্সের সব নদী নালা, সেখানকার বেশ কিছু এলাকা নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা গেছে। এই রকম অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল রবিবার থেকে বৃষ্টি বাড়বে বাংলা জুড়ে, বিশেষ করে উত্তরবঙ্গের বুকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। একই সঙ্গে এটাও জানা গেছে লাগাতার বৃষ্টির জেরে মহানন্দা ও ফুলহার নদীর জলবাড়ায় মালদা জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখার পূর্বাংশ দক্ষিণে সরে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাছাড়া বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নতুন ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে, তার প্রভাবে কলকাতার আকাশ থাকবে মেঘলা। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার সেই বৃষ্টির পরিমাণ একই থাকলেও রবিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। সোমবারও এই তিন জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে একটানা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলাগুলির স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যেই নদীগুলির জলস্তর বেড়ে গিয়েছে, মহানন্দার জল বিপদসীমার দিয়ে উপরে বইছে, পাহাড়ের বহু জায়গায় নেমেছে ধস, তবে এখনও পর্যন্ত তার দরুন প্রাণহানির কোনো খবর মেলেনি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। প্রশাসনের উদ্যোগে ধস প্রবণ এলাকা থেকে বহু মানুষকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবার মালদায় সমস্ত নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে, বিপদসীমা ছুঁয়ে ফেলেছে মহানন্দা নদীর জল, বিপদসীমার ওপর দিয়ে বইছে ফুলহার। তবে গঙ্গার জল বাড়লেও এখনও তা বিপদসীমা অতিক্রান্ত করেনি। মালদা জেলা সেচ বিভাগ ইতিমধ্যেই ফুলহার এবং মহানন্দা নদী সংলগ্ন অসংরক্ষিত এলাকাতে লাল সংকেত জারি করেছে। মালদা জেলার গঙ্গা ভাঙন প্রতিরোধ বিষয়ক বিভাগের সদর মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আশুতোষ দত্ত জানিয়েছেন মহানন্দা নদীর জল বিপদসীমা ছুঁয়েছে, তবে অতিরিক্ত বিপদসীমা অতিক্রান্ত করেনি। ফুলহার নদীর জল চরম বিপদসীমা ছুঁই ছুঁই এবং গঙ্গা নদীর জল বিপদসীমার থেকে কিছুটা দূরে রয়েছে। এক্ষেত্রে তিনটি নদীর সংরক্ষিত এলাকায় এখনও লাল সংকেত জারি করা হয়নি। উত্তরবঙ্গের এবং পাহাড়ের বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও মহানন্দা নদীর জল বাড়বে। বিহার ও উত্তরপ্রদেশের বৃষ্টিপাত হলে ফুলহার আর গঙ্গার জলও বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলায় তাই এই তিনটি নদীর ওপর নজরদারি চালানো হচ্ছে। জলবৃদ্ধির পাশাপাশি ফুলহার ও গঙ্গাতে এখনও ভাঙন শুরু হয়ে গিয়েছে। কালিয়াচক তিন ব্লকের চকবাহাদুর পারদেওনাপুরের এলাকাতে ও মানিকচক ব্লকের ভূতনি দ্বীপে গঙ্গার জল বৃদ্ধির ফলে ভাঙন শুরু হয়েছে। ফুলহার, দেবীপুর আর সূর্যাপুরে ভাঙন শুরু হয়েছে। জেলা সেচ দপ্তর তাই এই এলাকাগুলিতে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানোর কাজ শুরু করেছে। আপনারা দেখছেন সেই দৃশ্য। আর আমরা পরিস্থিতির উপর সবসময় নজর রাখছি এবং আমাদের সমস্ত স্তরের অফিসাররা এবং কর্মীরা প্রস্তুত আছে যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলা। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যা ডেটা বলছে সেটা নমস্কার
খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।